হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলব কাজল রেখা এই মুভির বিশ দিনের কালেকশন নিয়ে ওমর এ মুভির বিশ দিনের বাংলাদেশ এবং ইউএসএ ক্যানাডা মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো মোনা জিন্টু এ মুভির বিশ দিনের বাংলাদেশের কালেকশন প্লাস দ পাকিস্তানের কালেকশান নিয়ে কথা বলব লিপস্টিক এ মুভির বিশ দিনে বাংলাদেশের কালেকশান নিয়ে কথা বলবো রাজকুমার এমর মুভির বিশ দিনের বাংলাদেশের ইউএসএ কেনাজা অস্ট্রেলিয়া ইতালি ওয়ার্ল্ড মার্কেটের টোটাল কালেকশন নিয়ে আপনারা জানিয়ে দেয় রাজকুমার কিন্তু ইতালিতে অনেক আগে রিলিজ হয়েছে কিন্তু ইতালির কোনো আপডেট আমরা পাইনি আজ ইতালির আপডেট আমরা পেয়েছি এবং আপনারা ইতালির আপডেটটি জেনে নেবেন কথা বলব এই সকলের কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল সকলিটেড সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত কাজল রেখা নিয়ে বাজলো পাঁচ কোটি টাকা রাজ শরিফুল রাস্তার বিশ দিন কমপ্লিট করে নিয়েছে শরিফুল রাস্তার অভিনীত কাজল রেখা ফিল্মটি কিন্তু বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে আপনি জানিয়ে দেই কাজল রেখার বাজেট বেশি না হলে অলরেডি মুভিটি ব্লকবাস্টার হয়ে যেত মুভিটি খুবই বিগ বাজেট ফিল্ম মুভিকে ভালো বাজেটে বানানো হয়েছে এবং দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে আমরা এক্সপেক্ট করছি কাজল রেখা লং টাইম রানে ক্লিন হিট হতে হতেও পারে আপনারা জানিয়ে দেয় বলি যে ডিজিটাল এবং স্যাটেলাইট রায় রাইট বিক্রি করে অলরেডি টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিকভার করতে সক্ষম হয়েছে নিজেদের বিশ দিনে আমি যে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হলো এক কোটি বাহাত্তর লক্ষ টাকা আপনার জানিয়ে দে কাজল রেখার গান সুন্দর হয়েছে দর্শকরা গান পছন্দ করেছেন কাজল রেখা আপনারা জানেন শরিফুল রাজের অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল এছাড়াও যারা কাজ করেছে কো অ্যাক্টর কো অ্যাক্ট্রেস সবাইকে কিন্তু দর্শকরা পছন্দ করেছে অ্যানকাদলবো ওমর নিয়ে দুই কোটি টাকা আর লিড হল শরিফুল রাজ স্যার এমনি বিশ দিন কমপ্লিট করে নিয়েছেন এবার ঈদে কিন্তু শরিফুল রাজের স্যারের তিনটি ফিল্ম রিলিজ হয়েছে দেয়ালের দেশ ওমর আপনারা জানেন ভালো কালেকশন করেছে কাজল রেখা বিগ বাজেট তাই এখনো পিছিয়ে রয়েছে কিন্তু কাজল রেখাও লং টাইম রানে ভালো কালেকশান করবে ওমর কিন্তু ইউএসএ ক্যানাডা মার্কেটে চলছে আপনারা জানেন শরীফুল রাস্তারের মার্কেট বর্তমানে বড় হয়েছে তিনি ভালো ভালো ফিল্মে কাজ করেছেন এবং তার অ্যাক্টিং স্কিল ভালো তিনি তার অ্যাক্টিং নিয়ে খুবই সিরিয়াস যার কারণে কিন্তু তার অ্যাক্টিংয়ের জন্য দর্শকরা তাকে পছন্দ করে ব্যক্তিগত জীবনে অনেক কন্ট্রোভার্সি তিনি জড়িয়েছেন কিন্তু তিনি কিন্তু অভিনেতা হিসেবে খুবই ভালো এবং খুবই ডেডিকেটেড নিজেদের বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে বারো লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো দুই কোটি আটাত্তর লক্ষ টাকা মুভিটি দুই কোটি টাকা বাজেটে বানানো হয়েছে এবং মুভিটি অলরেডি দুই কোটি আটাত্তর লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে মুভিটি লং টাইম রানে আরও ভাইয়া ভালো আয় করবে ওভারসিস মার্কেট ইউএসএ কানাডা মার্কেট থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ভালো লোকেশানও মুভিটি রিলিজ পেয়েছে এনকে বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচলো দুই কোটি টাকা লিডলো সুপ্রভাত ম্যামে বিশ দিন কমপ্লিট করে নিয়েছে আপনারা জানেন সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু কিন্তু পাকিস্তানে চলছে যুদ্ধের পরে আমার জানা মতে এখন পর্যন্ত একটি ফিল্ম রিলিজ হলো সেটি হলো মোনা জিন্টু পাকিস্তানের মার্কেট কিন্তু বাংলাদেশে খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র এই মুভির মাধ্যমে আমরা এক্সপেক্ট করছি মোনা জিন্টু পাকিস্তান থেকে ভালো কালেকশন করবে কিন্তু দর্শকদের মনে সবচেয়ে যে প্রশ্নটি ঘুরছে যে যদি মোনা জিন্টু পাকিস্তান রিলিজ হয় তো বদলি হিসাবে বা ট্রান্সফার হিসাবে কি কোনো পাকিস্তানি ফিল্ম বাংলাদেশে রিলিজ হবে কিনা আমার মনে হয় না বাংলাদেশের রকম ক্যাটাগরি এফ বা মুভি জগতে যেসব নিয়মকানুন কখনোই উর্দু কোনো ফিল্ম বাংলাদেশে রিলিজ হবে যাই হোক মোনা জিন্টু নিজেদের বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা মুভিটি পাকিস্তান থেকে আয় করেছে দশ লক্ষ টাকা মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল কালেকশন হলো তিন কোটি একত্রিশ লক্ষ টাকা আপনার জানিয়ে দেই মোনা জিন্টু হরর জন্মের ফিল্ম জিনের ফিল্ম আপনারা জানেন ইসলামিক হরর ফিল্ম যার কারণে দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে এবং পাকিস্তানের ডিস্ট্রিবিউটররা এই মুভিকে পাকিস্তানে দিতে নিতে চেষ্টা করেছে যাই হোক আমরা চেষ্টা করছি সকল মুভির আপডেট দেওয়ার জন্য আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন মোনা জিন্টু আপনাদের কেমন লেগেছে লিপস্টিক নিয়ে বাঁচিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলো আদর রাজার স্যার বিশ দিন কমপ্লিট করে নিয়েছে আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করছে আপনারা জানেন লিপস্টিক কিন্তু কন্ট্রোভার্সিতে জড়ানো হয়েছিল যার কারণে কিন্তু মুভির হাইপ ক্রিয়েট হল মুভিটি প্রথম সপ্তাহে বক্স অফিসে ভালো কালেকশন করেনি এবং মুভির সিনেমা হলও কম ছিল প্রথম সপ্তাহে কিন্তু বর্তমানে মুভির হল সংখ্যা বাড়ানো হয়েছে দর্শকদের চাহিদা মতো এই মুভিকে পুরোপুরি ভালো একটি সিনেমা হল রিলিজ হয়েছে আপনারা জানেন লিপস্টিক কিন্তু সাসপেন্স থ্রিলার ফিল্ম এবং ভালো মার্কেটিংয়ের জন্য মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে মুভিটি খুবই তাড়াতাড়ি ক্লিন হিট হয়ে যাবে মুভিটি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্লাস বিজনেস করলে বক্স অফিসে ক্লিন হিট হবে নিজদের বীজ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটালি মে কালেকশন হলো এক কোটি চৌচল্লিশ লক্ষ টাকা আপনি জানিয়ে দেন আদর হাজার স্যার খুবই চ্যালেঞ্জ অ্যাক্টর বাংলার রিয়াশ তাকে বলা হয় আপনারা জানেন বাংলার কেজিএফ তাকে বলা হয় দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই আদর হাজাদ স্যারের লিপস্টিক ফিল্মটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার হয়ে বের হবে রাজকুমার নিয়ে বাছলো দশ কোটি টাকা লিড হল সুপারস্টার সাকিব খান স্যার সার বিশ দিন কমপ্লিট করে নিয়েছে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার নিজের ক্যারিয়ারে দশ বিশ কোটি টাকার ফিল্ম দিল তার ক্যারিয়ারে কখনোই তিনি এত বিগ বাজেট ফিল্ম করেনি রাজকুমারই তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম রাজকুমারের কিন্তু বেশিরভাগ শুটিং ইউএসএ কানাডা মার্কেটে হয়েছে যার কারণে কিন্তু মুভির বাজেট সেখানে অনেক বেশি খরচ হয়েছে কিন্তু দর্শকদের সাপোর্ট ভালোবাসায় রাজকুমার কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে আপনি জানিয়ে দেই রাজকুমার রিলিজ হওয়ার আগে মুভিটি বক্স অফিসে দশ কোটি আশি লক্ষ টাকা প্লাস আয় করে নিয়েছিল যার কারণে বাজেট রিকভার করে প্রডিউসার কিন্তু রিলিজ করার আগে আশি লক্ষ টাকা প্রফিট করেছে রাজকুমার ইতালিতে চলছে ইতালির আপডেট যার দিন আমরা পাইনি কিন্তু আজ ইতালির আপডেট আমাদের কাছে চলে এসেছে নিজেদের বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে বারো লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা মুভিটি ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে আটত্রিশ লক্ষ টাকা এটি বিশ দিনে কালেকশন মুভিটি ইতালি মার্কেট থেকে এখন পর্যন্ত টোটাল আয় করেছে একুশ লক্ষ টাকা যা মিলিয়ে টোটাল গ্রোস কালেকশন হলো সাতাইশ কোটি তেরো লক্ষ টাকা মানে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে রাজকুমার বর্তমানে আয় করেছে সাতাইশ কোটি তেরো লক্ষ টাকা বিশ দিনে গ্রোস কালেকশন আপনি জানিয়ে দিন সুপারস্টার সাকিব খান সার তার ক্যারিয়ারে বিগ বাজেট ফিল্ম করেনি কিন্তু বিগ ব্লকবাস্টার ফিল্ম দিয়েছে প্রিয়তমা মাত্র বাজেট ছিল কিন্তু আয় করেছে তেতাল্লিশ কোটি টাকা ইতিহাস এবং এখন পর্যন্ত বাংলাদেশের ফিল্ম কিন্তু আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার লিপস্টিক মোনা জিন্টু ওমর কাজল রেখা সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি আমরা এক্সপেক্ট করছি সকল ফিল্ম বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করবে ব্লকবাস্টার হবে ধন্যবাদ